আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো এর আগে ইতিপূর্বে আমরা এলিমেন্টরের সিরিজ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছিলাম এবং সেখানে কয়েকটা পর্ব করেছিলাম, যে কিভাবে আমরা কমপ্লিট এলিমেন্টর বেসিক থেকে অ্যাডভান্স প্রজেক্টের সাথে করতে পারি। তার মানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাকে আমরা কীভাবে হুবহু কপি করে এলিমেন্টরে তৈরি করতে পারি, সো সেই বিষয়গুলো এর আগে দেখানো হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যারা এখনও গ্রুপে জয়েন করেননি তারা অবশ্যই গ্রুপে জয়েন করে নেবেন, এখানে সমস্ত আপডেট দেওয়া হয়। এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেখানে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে ওয়েব ডিজাইনটা শেখানোর চেষ্টা করা হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে। সো এখানে এর আগে টোটাল প্রায় 7-8টা মতন সিরিজ টিউটোরিয়াল হয়ে গেছে, 7টা। সো আজকে আবারও নতুন একটা ট্রিকি আপনার সেকশন কী করে ডিজাইন করতে হয়, এই সেকশনটা। সো এই সেকশনটা কীভাবে আমরা ডিজাইন করতে পারি এলিমেন্টের মাধ্যমে, সো এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার এখানে পেজটাতে চলে আসলাম যেখানে আমি ডিজাইনটা তৈরি করব। সো এটা হচ্ছে আমার ডিজাইন, এই ডিজাইনগুলো এর আগে দেখানো হয়েছে কীভাবে করতে হয় প্রত্যেকটা সেকশন। এখন এখানে এসে আমি জাস্ট একটা সিঙ্গেল এখানে রো নিলাম। এটা আমার ডিজাইনের প্রথমেই বলতেছে এখানে একটা হেডিং হবে আর নিচে একটা প্যারাগ্রাফ হবে। সো আমি এখান থেকে কন্ট্রোল সি আমি কপি করে নিলাম এখানে মাই ইবুক, এটা হচ্ছে হেডিং। আমার ডিজাইনে এসে আমি এলিমেন্টে এসে আমি জাস্ট এখান থেকে হেডিংটা নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তাহলে আমার মাই ইবুক এইটা আপনার এখানে পেস্ট হয়ে গেল। এরপরে অ্যালাইনমেন্টটা হবে সেন্টার। এরপরে আমরা যদি একটু ডিজাইনটা দেখি, এইটা কী সাইজে কী ফন্টে আছে সেটা জানার জন্য আমরা অবশ্যই এর আগে দেখিয়েছি একটা এক্সটেনশন ব্যবহার করছি, সেটা হচ্ছে হোয়াট ফন্ট। সো এখানে হোয়াট ফন্ট দিয়ে আমি যদি সাইডটা নিয়ে যাই আমার, ওকে ভিজিট সাইড যদি করি, এরপরে আমি যদি এখানে দেখতে চাই যে আমার এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, সো এখানে আমাকে জাস্ট এক্সটেনশনটা ক্লিক করে আমাকে জাস্ট একটা ক্লিক করতে হবে, তাহলে এই যে দেখা যাচ্ছে মনশিরাত 40-40। সো আমি আমার ডিজাইনে ফেরত গেলাম, ফেরত এসে এখানে ক্লিক অবস্থায় স্টাইলে যাব, এখানে টাইপোগ্রাফিতে যাব, ফ্যামিলিতে সিলেক্ট করব হচ্ছে মন্ট সিরাত, তারপরে সাইজ হবে 40 পিক্সেল, ওয়েট হবে 400 এবং এখানে লাইন হাইট হবে পিক্সেল সিলেক্ট করে 40। সো এই যে ডিজাইনটা এখানে চলে এসেছে। এরপরে যদি আমি আর একটু দেখি, নিচের এখানে একটা প্যারাগ্রাফ সেকশন আছে, সো আমি এখানে প্যারাগ্রাফটাকে ক্লিক মানে কপি করে নিলাম কন্ট্রোলে কন্ট্রোল সি, এরপরে এটা হবে 14 পিক্সেল, লাইন হাইট হবে 24। সো আমি আমার ডিজাইনে এসে আমি এখানে এলিমেন্ট থেকে এখানে একটা টেক্সট এডিটর এলিমেন্ট নিলাম এবং এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তারপরে এটাও হবে মিডিল অ্যালাইন। মিডিল অ্যালাইন করার জন্য আমাকে স্টাইলে যেতে হবে, স্টাইলে দরকার অ্যালাইনমেন্ট থেকে সেন্টার। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে কুইজ কিউ আইএস, এরপরে একটা লাইন ব্রেক আছে, সো এই লাইন ব্রেকটা কীভাবে করতে হয় এর আগে আমি দেখিয়েছি। এখানে আসার পর আমি কুইজের পরে জাস্ট একটা এইচটিএমএল ট্যাগ ব্যবহার করব, এভাবে দুইটা অ্যারো দেব, অ্যারো দেওয়ার পর মাঝে লিখব বিআর। বিআর লেখার পরে এখানে এই লাইন ব্রেক হয়ে যাওয়ার কথা, বাট এখানে যেহেতু কাজ করছে না, সো এটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা আছে ভিজুয়াল একটা আছে টেক্সট। সো ভিজুয়াল মানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে লেখা যেটা আমরা দেখতে পাচ্ছি, আর টেক্সটের ভিতরে গেলে এখানে কোড অপশন আছে। সো এই কুইজের পরে যেহেতু আমরা এটা একটা ট্যাগ ব্যবহার করছি এইচটিএমএল কোডে, সো এখানে যদি আমরা স্টার্ট এবং ইন দেওয়ার পরে বিআর লিখি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে লাইন ব্রেক হয়ে গেছে। সো এটা হচ্ছে ট্রিক্স। সো এরপরে এখান থেকে আমরা জাস্ট আবার দেখে নেব, এটা হচ্ছে 14-24। সো এখানে আমরা আমাদের ডিজাইনে আসার পরে আমরা জাস্ট স্টাইলে গেলাম, টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট ফ্যামিলিতে লিখব মন্টসিরাত, এরপরে এখানে দেখব 14 পিক্সেল,
ওয়েট হবে 400, ওয়েট হবে 400 এবং লাইন হাইট হবে পিক্সেল সিলেক্ট করার পর 24। এই যে এই ডিজাইনটা চলে আসছে। আমরা যদি একটু খেয়াল করি যে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, আমরা কালার পিকারটা নিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট করে একটা ক্লিক করব, কালারটা কপি হয়ে গেছে। আমরা আমাদের ডিজাইনে আসব, এসে সেকশন এডিটের জন্য এই যে এখানে ক্লিক করতে হবে, তাহলে এডিট সেকশন এটাতে ক্লিক করে স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, কালারে ক্লিক করে কন্ট্রোল ভি, তাহলে আমার কালার যেটা সিলেক্ট হয়েছিল সেটা পেস্ট হয়ে গেল। ওকে, খুবই সুন্দর। কিন্তু আমরা দেখছি এটা লাইন আমাদের উপর থেকে একটুকু গ্যাপ নেই, বাট আমাদের ডিজাইনে খেয়াল করলে এখানে দেখা যাচ্ছে উপর থেকে অনেকটা গ্যাপ দেওয়া আছে। সো আমরা আমাদের ডিজাইনে এসে আমরা জানি মার্জিন প্যাডিং দিতে হয় অ্যাডভান্স থেকে, সে অ্যাডভান্সে যাবো, এখানে প্যাডিংটা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা জাস্ট টপে দিব হচ্ছে 50 পিক্সেল, সেই জায়গাটাখানে গ্যাপ হয়ে যাবে, আর বটম নিচের দিকে দেবো হচ্ছে 20 পিক্সেল, তাহলে এই গ্যাপটা এখানে তৈরি হয়ে যাবে। এবং এখন দেখতে মোটামুটি একটু ভালো লাগছে, এটা একটু গ্যাপ হয়ে গেছে চারপাশে। ওকে, আপডেট দিলাম। এরপরে যদি আমরা খেয়াল করি আমাদের পরের সেকশনটা হচ্ছে এই ডিজাইনটা, এই ডিজাইনটা কীভাবে করতে হবে। সো এখানে এটা একটা কলাম, একটা কলাম, একটা কলাম, এখানে তিনটা কলাম। সো আমরা আমাদের ডিজাইনে যাব, এখানে প্লাসে ক্লিক করে এই যে তিনটা কলাম এইটা নিব। সো এখানে তিনটা কলামের এটা চলে আসলাম। পিছনে যদি আমরা খেয়াল করি ওই সেম ব্যাকগ্রাউন্ডটাই এখানে আছে। সো আমরা আমাদের ডিজাইনে আসলাম, এসে এডিট সেকশনে ক্লিক করে স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ডটাই ক্লাসিক, কালারে সিলেক্ট করে কন্ট্রোল ভি, তাহলে এই কালারটা পেস্ট হয়ে গেল। এরপর আমরা যদি খেয়াল করি এখানে আছে একটা হেডিং, একটা আছে ডিভাইডার, আর একটা আছে প্যারাগ্রাফ। সো প্রথম এই তিনটা সেকশন একটু দেখি। এই তিনটা এখানে এলিমেন্ট আছে, প্রথমে হেডিং এলিমেন্ট, তারপরে আছে হচ্ছে একটা ডিভাইডার, তারপরে আছে হচ্ছে একটা প্যারাগ্রাফ। সো আমাদের ডিজাইনে গেলাম, আমরা এলিমেন্টের এখানে ক্লিক করে হেডিং নিয়ে আসলাম একটা, আবার এলিমেন্টের ওখানে ক্লিক করে একটা ডিভাইডার নিয়ে আসলাম, আবার এলিমেন্টের ওখানে ক্লিক করে টেক্সট এডিটর নিয়ে আসলাম, তার মানে প্যারাগ্রাফ নিয়ে আসলাম। ওকে, হয়ে গেছে। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পিছনে এই কলামটার পিছনে এখানে একটা কালার দেওয়া আছে, এখানে একটা কালার দেওয়া আছে, এবং এখানে একটা আপনার ডিজাইন তৈরি করা আছে। সো এই ডিজাইনটা যেহেতু দুইটা কালারের মিক্সটন, তার মানে অবশ্যই এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এবং এই দুইটা কালারের কীভাবে কম্বিনেশন করতে পারি সেটা এখন দেখাবো। সো আমরা কালার পিকার এক্সটেনশন ক্লিক করলাম, এখান থেকে কালারটাকে কপি করে নিলাম, আর নিচেরটা হচ্ছে সাদা কালার। সো আমরা আমাদের ডিজাইনে আসলাম, তাহলে যেহেতু কলামের পুরো কলামের ওপর দিব, তাহলে এই কলামের এখানে এই যে এডিট কলাম এখানে ক্লিক করব, স্টাইলে যাব, যেহেতু দুটা কালার একটা হচ্ছে নীল একটা সাদা, তাহলে এখানে অবশ্যই আমাকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে, কারণ সিঙ্গেল ক্লাসিক নিবে হচ্ছে একটা কালার আর গ্রেডিয়েন্ট নিবে দুইটা কালার। সো এখানে টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, কালার প্রথম কালারটা হবে আমাদের হচ্ছে নীল কালার। সো কন্ট্রোল ভি নীল, পরের কালারটা হবে সাদা কালার, তো সাদা, এই যে দুটো সিলেক্ট করে দিলাম। প্রথম যে কালার, এই কালারটার যে লোকেশন, এই লোকেশনটা আমরা একটু বাড়িয়ে দেব, এটাকে একটু বড় করে দেব, এটা জিরো হয়ে আছে এটাকে বড় করে দেব। সেভাবে বড় করে বাড়াতে বাড়াতে আমরা এটা একটু বড় দেব, কেন, কারণ এখানে দেখতে পাচ্ছি যে কলামের বেশিরভাগ অংশ জুড়ে এখানে নীল কালার আছে আর এটা অল্প জুড়ে আছে, তার মানে এটার এখান করার লোকেশনটা হবে বেশি। আমরা যদি এখানে প্রায় 67 রাখি তাহলে নিচের দিকে অল্প একটু আছে সাদা। সো এই সাদা কালারের আমরা যেহেতু কোনো লোকেশন সিলেক্ট, মানে সাদা কালারটা একবার অল্প জায়গা জুড়ে, সো এটাকে আমরা একবারে জিরো করে দিলাম, তাহলে এই পরবর্তী অংশ 67 পরে থাকে হচ্ছে আপনার 33, এই 33 অংশ জুড়ে নিবে হচ্ছে সাদা কালার, সেভাবে করে দিলাম। এরপরে টাইপটা হবে লিনিয়ার, আর এই অ্যাঙ্গেলটাকে একটু আমরা পরিবর্তন করব, অ্যাঙ্গেলটা এখন 180 ডিগ্রি, তার মানে খাড়া এই বরাবর আছে, 180 ডিগ্রি কোণ আপনারা জানেন, এভাবে খাড়া উপরে একটা নিচে একটা এভাবে আছে, বাট আমাদের এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এইটা হবে আপনার এই অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলে, তার মানে 90 ডিগ্রি থেকে একটু বড় হয়ে একটু উপরের দিকে যাবে। সো আমরা এখানে এসে আমরা কোণটাকে যদি একটু করে কমাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে কোণটা ঘুরে যাচ্ছে, আর একটু যদি কমে তাহলে দেখছেন আর একটু ঘুরে যাচ্ছে,
আরেকবার কমলায় আরেকটু ঘুরে গেল, এবং এখানে যদি আমরা মোটামুটি 140 মতো নিই তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেকখানি ঘুরে গেছে। তার মানে এই টাইপের একটা ডিজাইন চলে আসছে, এই যে এইরকম একবারে এইরকম খারাপ ডিজাইন। ওকে, এবার আমরা একটু স্টাইলের কাজটা করে নিই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটাতে, এটাতে যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাবো 40 পিক্সেল, লাইন হাইট 40। আর এখানে টেক্সটটা আমরা এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি করে এখানে কপি করে নিলাম, আমার ডিজাইনে গেলাম, এখানে ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তাহলে আমার টেক্সটটা পেস্ট হলো। স্টাইলে যাব, কালারটাকে পরিবর্তন করব সাদা, টাইপোগ্রাফিতে যাব, ফ্যামিলি হবে মন্টসিরাত, এরপর সাইজটা হবে হচ্ছে 40 পিক্সেল, ওয়েটটা হবে 400, লাইন হাইটটা হবে পিক্সেলে 40 পিক্সেল। এইরকম একটা ডিজাইন। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমাদের এই হেডার ডিজাইনটা হয়ে গেছে, বাট এখানে ছোট্ট একটা ডিভাইডার আছে সাদা, আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ডিভাইডারটা সিলেক্ট করলাম, এটার 100% দেওয়া আছে, তার মানে ফুল ডিভাইডারটা এখানে আছে, বাট আমাদের ডিভাইডারটা লাগবে ছোট্ট এতখানি, সো এখান থেকে আমরা কমিয়ে দেবো, এখানে ক্লিক করলাম ছোট্ট হয়ে গেল। আমরা যদি এখানে 15 দিই তাহলে এটা ওই ছোট্ট ডিভাইডার হয়ে যাবে, 15% নিব আমরা হচ্ছে উইডটা। কালারে দিয়ে আমরা জাস্ট সাদা করে দেবো, তাহলে এখন দেখতে পাচ্ছেন এখানে দেখতে সুন্দর এই সাদা কালারের মতন এখানে দেখা যাবে, এই যে। এবার এটার আমরা ওয়েটটা কীভাবে বাড়াতে পারি, এখানে ওয়েটটা হচ্ছে 1 আছে, আমরা যদি আরেকটু 1.1 করে দিই অথবা 1.5 করে দিই তাহলে ওয়েটটা আগে থেকে একটু মোটা হবে, দেখতে আরেকটু ভালো লাগবে। এরপর আমরা ডিজাইনে যাই, প্যারাগ্রাফটাকে কপি করি কন্ট্রোল সি, এখানে 1424, সো এখানে ডিজাইনে আসার পর প্যারাগ্রাফটাকে কপি করে কন্ট্রোল কন্ট্রোল ভি স্টাইলে গেলাম, কালারটাকে করে দেবো সাদা, টাইপোগ্রাফিতে যাব, ফ্যামিলি হবে মন্টসিরাত, সো মন্টসিরাত এটা হবে 1400 পিক্সেল, ওয়েটটা হবে হচ্ছে 400, আর লাইন হাইটটা হবে পিক্সেলে 24 পিক্সেল। ওকে, সো এইরকম ডিজাইন হয়ে গেল। এরপরে যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের ডিজাইনটা যে এখানে আমাদের কি দেওয়া আছে, এরপরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার দুইটা সেকশন, এই যে দুইটা সেকশন এখানে আমরা দেখতে পাচ্ছি, এর নিচে এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, দুইটা সেকশন। সো এখানে যেহেতু দুইটা সেকশন দেওয়া আছে, সো এখানে দুইটা সেকশন আমরা নিয়ে নিতে পারি। আমাদের ডিজাইনে গেলাম, ভিতরে আবার দুইটা আলাদা আলাদা কলাম নেওয়ার জন্য হচ্ছে আমাদেরকে করতে হবে হচ্ছে ইনার সেকশন, এটা নিতে হবে। সো ইনার সেকশনটাকে নিয়ে এসে আমি এটার নিচে ছেড়ে দিলাম, এই যে দুইটা সেকশন দুইটা কলাম চলে আসলো। আমাদেরকে যেটা করতে হবে, প্রথম কলামে এখানে একটা হেডিং আছে, এখানে একটা হেডিং আছে, দুইটা, এবং দুইটা পাশাপাশি আছে। আমরা যদি দুইটা এক জায়গাতে নিই তাহলে আমরা এরকম ডিজাইন খুব সহজে করাটা মানে একটু কষ্টসাধ্য হবে। আমরা দুইটাকে আলাদাভাবে আলাদাভাবে দুইটা নিব এবং এইটাকে আমরা এটার কাছাকাছি নিয়ে চলে আসবো। সো এখান থেকে কন্ট্রোল এ সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি, এটা হচ্ছে 15 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 15। সো ডিজাইনে গেলাম, এখানে এলিমেন্টে দিয়ে হেডিং নিলাম, হেডিং নেওয়ার পর এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তাহলে এটা পেস্ট হয়ে গেল রিটেন বাই। এটা কালারটা হবে হচ্ছে সাদা, এরপরে টাইপোগ্রাফিটা হবে হচ্ছে মন্টসিরাত, সো MONT মন্টসিরাত, পিক্সেল হবে 15 পিক্সেল, আর ওয়েটটা হবে হচ্ছে 400, লাইন হাইটটা হবে 15 পিক্সেল, সো এইরকম একটা ওয়েট। ওকে, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে নিচে আরও একটা আছে, সেটা হচ্ছে নাম স্টিভেন বেল, সো এটাও হচ্ছে 15 15। সো আমরা ডিজাইনে গেলাম, এখন এটা আমরা কীভাবে নিতে পারি, এটা খুব সহজেই, এখানে যদি আমরা এই যে এই পেন্সিল আইকনের এখানে ক্লিক রাইট ক্লিক করে আমরা যদি ডুপ্লিকেট ক্লিক করি তাহলে এটা এখানে চলে আসবে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি, তাহলে স্টিভেন বেল এটা পেস্ট হয়ে গেল। স্টিভেন বেল পেস্ট হওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
আপনার এখানে আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে এখানে আমরা যদি দেখি এই দুইটা লেখা খুবই কাছাকাছি লেগে আছে, বাট আমাদের এখানে অনেকটা এই ডিজাইনে অনেকটা গ্যাপ হয়ে আছে। সো আমরা এখানে অ্যাডভান্সে গেলাম, আমরা যদি একটা আরেক জায়গা থেকে সরাতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে মার্জিন। সো আমরা মার্জিন শুধুমাত্র এটাকে ওপরের দিকে সরাবো, তাই এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিলাম, টপের এখানে ওপরে সরাবো, তার মানে মাইনাস করব। সো টপের এদিকে মাইনাস, নিচেরটা চাপ দিলাম, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই যে এরকম দেখতে পাচ্ছেন উঠে গেল। ডান পাশে একটা ইমেজ আছে, সো এখানে আমি আমার ডিজাইনে এসে এলিমেন্টে এসে আমি জাস্ট একটা ইমেজ নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ইমেজ নিয়ে আসার পর ইমেজটা চুজ করলাম কোন ইমেজটা দিব। সো এখানে আমার ইমেজ যেটা হবে এই ইমেজটা, ইনসার্ট মিডিয়া, এই যে ইমেজ হয়ে গেল। কিন্তু আমরা আমাদের ডিজাইনে দেখলে দেখতে পাবো ইমেজটা গোল করা আছে। সো ইমেজটা গোল করা যায় হচ্ছে স্টাইলে যে আমরা যদি বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই তাহলে এটা গোল হয়ে যাবে। এখানে আমরা বর্ডার রেডিয়াস যদি 50 দিই তাহলে দেখতে পাচ্ছেন একটু হালকা গোল হয়ে গেছে। এরকম যাদের শেপ লাগবে তারা এইরকমভাবে এখানে বর্ডার রেডিয়াস চেঞ্জ করে আপনারা এই শেপটাকে তৈরি করে নিতে পারেন। এই বর্ডার রেডিয়াসের মাধ্যমে এখানে ইমেজটা বিভিন্ন শেপ নেওয়া যায়। তো আমি পুরোপুরি গোল নিব, তাই এটাকে আমি এভাবে পুরোপুরি গোল করে নিলাম। এবার যদি ডিজাইনে আমি যাই দেখতে পাচ্ছি যে এই ইমেজটার কলামটা একটু বেশি জায়গা জুড়ে আছে। এই যে ইমেজটার কলামটা বেশি জায়গা জুড়ে আছে আর এটা কম জায়গা জুড়ে আছে, কারণ এটা একটা টেক্সট। সো আমরা কম বেশি করতে পারি, আমরা এই মাঝ বরাবর নিয়ে আসলে দুই পাশে দুটা তীর চিহ্ন এখানে নিয়ে এসে বামে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কি এইটা কমছে, এইটা কমে যাচ্ছে এবং ইমেজটা বেড়ে যাচ্ছে, ইমেজের কলামটা বেড়ে যাচ্ছে। সো এটাকে আমরা নিয়ে এসে রাখবো হচ্ছে প্রায় এটা 40 রাখবো আর এটা 60 রাখবো, এইরকম একটা ডিজাইন। সো এই ডিজাইনটা করার পরে আমরা যেটা করব, নিচে যদি খেয়াল করি একটা বাটন আছে, ডাউনলোড নামে একটা বাটন আছে। সো আমরা এখান থেকে একটা বাটন নিয়ে আসি, এলিমেন্টে গেলাম, একটা বাটন নিয়ে এসে ছেড়ে দিলাম। সো এই যে ক্লিক হেয়ার, সো এখানে হবে ডাউনলোড, DOWNLOAD ডাউনলোড, এবং বাটনটা হবে মাঝ বরাবর এইরকম। সো আমরা এখন যেটা করব, এই যে চারপাশে এই জায়গাগুলো অনেক মানে একটুকু ফাঁকা নাই, একবারে লেগে লেগে আছে। সো আমরা আমাদের ডিজাইনটা খেয়াল করলে দেখবো যে চারপাশে জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা আছে। সো আমরা এখানে আমাদের ডিজাইনে এসে আমরা জাস্ট এই কলামটাকে সিলেক্ট করব, কলামটা সিলেক্ট করার পর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর আমরা এখানে মার্জিনটা একটু করে দেবো হচ্ছে 10 পিক্সেল, তাহলে ভিতর থেকে একটু জায়গা সরে আসবে, কলাম থেকে একটু জায়গা সরে আসবে। এরপরে আমরা যেটা করব, প্যাডিংটা একটু আমাদের ইচ্ছা মতন দেবো প্যাডিংটা। সো মার্জিন চারপাশে 10 পিক্সেল হয়ে গেছে, প্যাডিংটা আমরা প্রথম থেকে একটু বেশি জায়গার নিচে নামিয়ে আসবো, তাই প্রথম দিকে দেবো হচ্ছে 50, এতখানি জায়গা নিয়ে আসলাম। আর বামে ডানে নিচে এদিকে আমরা দেবো হচ্ছে 30 পিক্সেল করে, তাহলে দেখি কীরকম লাগে। এখানে 30 দিলাম, এই যে একটু সরে আসলাম, এখানে 30 দিলাম, একটু সরে আসলো, এবং এখানে 30 দিলাম, দেখেন এইটুকু সরে আসলো। তাহলে ডিজাইনটা দেখতে আমার এইরকম লাগছে। সো আমি একটু এখানে ডিজাইনটার দিকে যাই, ডিজাইনটার দিকে যদি আমি যাই তাহলে দেখতে পাবো এখানে এখানে এই ডিজাইনটা এখানে আছে, এবং এই লেখাটা কলাম থেকে একটু নিচের দিকে আছে, লেখাটা কলাম থেকে একটু নিচের দিকে আছে, এইটা নিচেরটা। সো আমরা এখানে এটা করতে পারি, আমরা কলামের এখানে নিয়ে এসে এই লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে আমরা নিচের দিকে নামাবো। সো ওপর নিচ নামাতে হলে আমাদেরকে অবশ্যই মার্জিন করাতে হবে। সো আমরা লিঙ্কটা উঠিয়ে দিলাম, শুধুমাত্র ওপর থেকে মার্জিনটাকে বাড়িয়ে দিলে এটা নিচের দিকে নেমে যাবে। সো আমরা যদি মোটামুটি 20 নিয়ে আসি তাহলে এখন দেখতে পাবো এইটা 20 পিক্সেল নিচে নেমে আছে, এইরকম 20 পিক্সেল নিচে নেমে আছে। এরপরে এখানে ডিজাইনে যদি আরেকটু খেয়াল করি তাহলে দেখতে পাবো বাটনটা, এখানে বাটনটা আমরা একটু খেয়াল করি, বাটনটা অনেকখানি নিচে আছে, এখান থেকে অনেকখানি নিচে আছে, বাট আমাদের এখানে বাটনটা একবারে লেগে আছে কলামের সাথে। আমরা বাটনটাকে সিলেক্ট করলাম, আবার অ্যাডভান্সে যাব, ওপর থেকে একে একটু নিচের দিকে নামিয়ে দেবো। সো এখানে সিলেক্ট করে আমরা এটাকে নামিয়ে দিলাম, আমরা যদি মোটামুটি
35 অথবা 40 আরেকটু নামিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। সো এরকম যদি করে দিই তাহলে এখন আমরা দেখতে পাবো এইটা অনেকখানি নিচের দিকে নেমে আছে। এবং এরপরে আমরা যদি ডিজাইনটা একটু খেয়াল করি যে আর কোনো পরিবর্তন দরকার আছে কিনা, তো এই হচ্ছে আমাদের ডিজাইন এখন করা এবং এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। দেখতে পাচ্ছি একদম হুবহু সেম টু সেম আমাদের ওই ডিজাইনটা চলে এসেছে, আমাদের একদম সেম টু সেম এই ডিজাইনটার মতন আমাদের ডিজাইনটা চলে এসেছে এই যে। এরপরে আমাদেরকে এদিকেও নিয়ে আসতে হবে আরও দুইটা কলামে। সো আমরা জানি কীভাবে করতে হবে, এই পুরো কলামটাকে আমরা সিলেক্ট করব, ক্লিক করে রাইট ক্লিক করব, করে করব ডুপ্লিকেট, আবার সিলেক্ট করব, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, তাহলে এরকম হবে। এবার এই দুইটা কলাম আমাদের অতিরিক্ত হয়ে গেছে, এই দুইটা কলামকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে ডিলিট, আরেকটা কলাম আছে এইটাকেও সিলেক্ট করব, রাইট ক্লিক করে ডিলিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের তিনটা কলাম একবারে রেডি হয়ে গেছে। আমরা কাজ করলাম একটা বাট আমাদের কাজ হয়ে গেল তিনটা। সো এইভাবে খুব সহজে এফিসিয়েন্ট ওয়েতে আপনাদের কাজের কাজের যে গতি সেটাকে আপনারা অনেক ফাস্ট করতে পারবেন। সো এখন আমাদের এই পুরো সেকশনটাকে যদি আবার আরেকবার নিচে নিয়ে আসতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো সেকশনটা নিচে আরেকবার আছে। সো এই পুরো সেকশনটা নিচে আরেকবার নিয়ে আসতে হলে আমাদেরকে এই পুরো সেকশনটা থেকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট, তাহলে আমরা নিচের দিকে তাকালে দেখতে পাবো এই পুরো সেকশনটাই নিচের দিকে আবার চলে এসেছে। ডিজাইনটার দিকে খেয়াল করলে দেখবো এখানে অনেকখানি জায়গা গ্যাপ করা আছে, বাট আমাদের ডিজাইনে কোনো গ্যাপ নাই, দুটো লেগে লেগে আছে। সো আমরা প্রথম কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যেয়ে আমরা এখন কলামটাকে সরিয়ে নিয়ে আসবো না, আমরা ভিতর থেকে জায়গা একটু বাড়িয়ে দেবো, তাই আমাদেরকে করতে হবে হচ্ছে প্যাডিং। সো প্যাডিংটা আমি লিঙ্কটাকে উঠিয়ে দিলাম, কারণ আমি চারপাশে দেবো না, আমি শুধুমাত্র নিচের দিকে দেবো, নিচের দিকে একটু জায়গা ফাঁকা করে দেবো ও সেপারেট করে দেবো। সো আমরা বটমে সিলেক্ট করে যদি 50 দেই তাহলেই দেখতে পাচ্ছি এই জায়গাটা নিচের থেকে এদিকে সরে এসেছে। এবার আমরা আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আমরা যদি ডিজাইনটাকে একটু এখানে প্যানেলটাকে হাইড করে দিই এবং ডিজাইনটাকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো একদম সেম টু সেম আমাদের এই ডিজাইনটা এখানে চলে এসেছে। এখানে ইমেজ আছে আর এখানে ইমেজ আছে, এই দুটো ইমেজ যদি আপনারা চেঞ্জ করে নেন, টেক্সটগুলো এভাবে চেঞ্জ করে নেন। এখন প্রত্যেকটা কলামে যেয়ে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ইমেজটাকে শুধুমাত্র আমরা এখানে পরিবর্তন করে নেবো, এখানে চুজ ইমেজ করব, চুজ ইমেজ করে এখানে নিয়ে এসে আমরা জাস্ট ইমেজ যেটা এভাবে ইমেজটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ইমেজ দিলাম, তাহলে এই ইমেজটা এখানে চলে আসলো। আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চুজ ইমেজ দিলাম, এরপরে এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে এই ইমেজটা এখানে চলে আসলো। এইভাবে আমরা সেকশনগুলোকে খুব সহজেই এডিট করতে পারি। এরপরে এখানে লেখা ছিল হচ্ছে এইটা, সো এখানে আমরা কন্ট্রোল এ, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এরপরে আমাদের ডিজাইনে গেলাম, ডিজাইনে যাওয়ার পর এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তাহলে এটা এখানে পেস্ট হয়ে গেল। আবার একইভাবে আমরা নিচের দিকেও এখানে এটা সিলেক্ট করে নিলাম কন্ট্রোল সি, এখানে ডিজাইনে এসে এখানে কন্ট্রোল এ কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। এরপরে আমরা যদি দেখি তাহলে এইটা খালি বাকি আছে, সো এইটাকেও আমরা সিলেক্ট করে নিব, সো এইটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে নিব এভাবে কন্ট্রোল সি। এরপরে আমাদের ডিজাইনে এসে এখানে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে কন্ট্রোল এ কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। আবার নিচের দিকে যদি আমরা দেখি এখানে এইটা কন্ট্রোল সি, আবার ডিজাইনে এসে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম কন্ট্রোলে কন্ট্রোল ভি, আর এই ডিজাইনটা পেস্ট হয়ে গেল। তাহলে দেখুন এবার যদি আমরা একটু প্যানেলটাকে হাইড করি একদম হুবহু সেম টু সেম এই যে এই ডিজাইনটা আমরা তৈরি করে ফেললাম, এই যে এই যে এই যে আমাদের ডিজাইনটা করে ফেললাম। এখানে একটু কালার পরিবর্তন আছে, এইটার থেকে এই কালারটা একটু হালকা, এই কালারটা একটু হালকা, এটাও আমরা করে ফেলতে পারি। সো আমরা কালার পিকার নিলাম, কালার পিকার নিয়ে এখানে কালারটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমাদের ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পর
এই কালারটাই, ওপরের কালারটা একটু চেঞ্জ হবে। সো এখানে কলামটা সিলেক্ট করলাম, স্টাইলে গেলাম, এই যে প্রথম কালারটা এখানে যেটা ছিল এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই যে কালারটা দেখতে পাচ্ছেন এখন একটু আগের থেকে হালকা হয়ে গেল, এই যে এই কালার থেকে এই কালারটা একটু হালকা হয়ে গেল। আবার আমরা পরবর্তী এটাও দেখতে পারি, এখানেও এসে কন্ট্রোল কালার পিকারটা নিয়ে এখানে কালারটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমাদের এখানে এসে আমাদের ডিজাইনে এসে আমরা এই কলামটাকে সিলেক্ট করে স্টাইলে গেলাম, আবার এই প্রথম কালারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি, তাহলে দেখতে পাচ্ছেন এই কালারটাও এখানে পরিবর্তন হয়ে গেল। এবার একদম এক্স্যাক্ট সেম টু সেম এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা আমাদের হয়ে গেল, আমাদের কোনো পরিবর্তন নাই দুইটা ডিজাইনের মধ্যে। সো আমরা আজকে দেখলাম কিভাবে খুব সহজে এরকম ইউনিক কিছু ডিজাইন, কিছু সেকশন ডিজাইন করে আমরা আমাদের কাজের মানটাকে, কাজের গতিটাকে বাড়াতে পারি, এবং আমরা এই কাজগুলো করে ক্লায়েন্টের খুব সুন্দর সুন্দর বড় বড় প্রজেক্ট আমরা কীভাবে ডিজাইন করতে পারি। সো আশা করি সবার টিউটোরিয়ালটা ভালো লেগেছে, তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।